সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গে বর্তমানে পানশালা খোলা আছে, পাঠশালা গুলো বন্ধ আছে। কালকে মায়ের কাছে নিজের জ্ঞানের কথা বলতে বলতে এটাও প্রার্থনা করবেন, মা যেন অবিলম্বে পাঠশালা গুলো খুলে যায়। আমরা সব ভুলে গেছি দু বছর ধরে, স্কুলের নামও অনেকে ভুলে গেছে। সবার তো আর টিউশন দেওয়ার ক্ষমতা নেই, সবার বাড়িতে আর ট্যাব নেই, ল্যাপটপ নেই, অনলাইনে ক্লাস করবে সে সুযোগও নেই। 85 থেকে 90 ভাগ গ্রামীণ ভারতবর্ষ, গ্রামীণ পশ্চিমবঙ্গ, গ্রামীণ নন্দীগ্রাম। তাই আমরা মায়ের কাছে কাল বৃষ্টি ঝড় বাদল উপেক্ষা করে যদি হয় আশা করি কাল আবহাওয়া কেটে যাবে, কারণ এখানে বিকাল থেকে আমি দোলামোলায় ছিলাম। কিন্তু মা সরস্বতী দেবীর আশীর্বাদ আছে, তাই চন্ডীপুর থেকে পুরো রাস্তা আমি বৃষ্টি পাইনি, এখনো বৃষ্টি বন্ধ হয়ে গেছে। সবাই ভালো করে কাল সেহেতু শুক্র দেবী পুজো করবেন, মাকে প্রার্থনা করবেন, এবং আমরা যাতে আমাদের লুকায়িত জ্ঞানের প্রতিভা শিক্ষার মধ্য দিয়ে বিকশিত করে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি, ভারত মাতার সুসন্তান হয়ে উঠতে পারি, ভারত মা একজন বঞ্চিত সন্তান হিসেবে দেশকে সেবা করতে পারি এবং জাতীয়তাবাদ দেশপ্রেম আমাদের আদর্শ হয়ে উঠবে, এই প্রার্থনা করে আমরা আগামীকাল বাগদেবীর আরাধনায় ভর্তি হব। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের কাছে বলতে চাই, প্রত্যেকটা বাড়িতে বিদ্যালয়ে পুজোর ব্যবস্থা তো নিশ্চয়ই হয়েছে অসংখ্য, কিন্তু সার্বজনীন সরস্বতী দেবীর আরাধনা নন্দীগ্রামে অনেক বেড়েছে, এটা আমার কাছে অত্যন্ত খুশি। 2020 সালে এখানে 36টা সার্বজনীন পুজো ছিল, গত বছর সেই পুজো জানিয়েছিল 46টাতে, এবারে 58টা সার্বজনীন পুজো হচ্ছে, অর্থাৎ গত বছরের থেকে আরো 12টা সার্বজনীন পুজো নতুন করে হচ্ছে। আর আমি কৃতার্থ, 58 জায়গা থেকেই আমার আমন্ত্রণ এসেছে। সবাই খুব ভালো থাকবেন,
सरस्वती माय की जय सरस्वती माय की जय सरस्वती माय की जय भारत माता की जय तुम्हारे चरण देखे भारत के सरस्वती रूप हर चले लिखे এবং আমাদের পার্শ্ববর্তী ক্লাব থেকে নানা যে ফুলের স্তবক তুলে দিচ্ছে ওই সঙ্গে আমাদের ব্রাহ্মণদের দুটা গানের ব্যবস্থা গোপালবাবুকে যেটা তুলে দিচ্ছেন আমাদের সনাতনের সেবক মাননীয় সুরেন্দ্র অধিকারী গোপাল জানাজি মহাশয় এবং মদন পানিকাই মদন পানিকাই গীতা তুলে দিচ্ছেন সনাতনের সেবক শ্রী সুরেন্দ্র অধিকারী মহোদয় মাতৃপক্ষের হাতে শ্রী বস্ত্র তুলে দিচ্ছেন বয়স্ক লোকে টাকা বয়স্ক
에 손님다. 이게 뭐라 먹자? 들다가 이게 뭐라 먹자?